ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসছি একটা দিঘিতে, রানীগঞ্জ। তো দিঘিতে মাছ লোড করছি গাড়িতে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার গাড়ি। এখানে আর একটা গাড়ি রয়েছে, এখানে টোটাল তিনটা গাড়ি আসছে। তিনটা গাড়িতে করে মাছ নিয়ে যাব আমরা কানকি দিঘিতে মাছ ফেলতে। তো গাছ দেখতেই পাচ্ছ, সব গাড়িতে মাছ লোড হচ্ছে। আর এই হচ্ছে দিঘি, এই দিঘি থেকে মাছ লোড করছে। গাছ দেখতেই পাচ্ছ সব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ওখানে মাছটা ওজন করছে। ওখান থেকে মাছটা ওজন করে হাড়িতে করে নিয়ে গিয়ে গাড়িতে রাখছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ওরা এটা জাল দিয়ে মাছ ধরেছে। দেখো কত তাড়াতাড়ি লোড হচ্ছে মাছটা গাড়িতে, দেখতেই পাচ্ছ গাইস। ফাইনালি গাড়িতে লোড দিবে কিভাবে দেখতে পাচ্ছ, এইভাবে হাইটাকে তুলে নিয়ে জলের ভেতরে মাছটা ছেড়ে দিচ্ছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে একজন হাড়ি মারছে, জলকে হিলিয়ে রাখছে, তাহলে মাছটা মরবে না তার জন্য। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ওখানেও হাড়ি মারছে, ওখানেও মাছ আছে। তো ফ্রেন্ডস, ফাইনালি গাড়িটা লোড হয়ে গেল। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ গাড়িটা লোড হয়ে গেল, গাড়িটা বেরিয়ে যাচ্ছে এখন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা অনেকটা দূর রাস্তা চলে এসেছি, তার জন্য জলটা নোংরা হয়ে গেছে। ওই জন্য আমরা জলটাকে চেঞ্জ করছি, কিভাবে সেটাই দেখাবো। দেখতে পাচ্ছ গাইস, একটা পাইপ দিয়ে জল আসছে আর একটা পাইপ দিয়ে জল ফেলছে। গাইস, এটা হচ্ছে নাগর, এই নাগর বলে এই জায়গাতে আমরা এসেছি। এখানে মাছের গাড়ি, সমস্ত গাড়ির জল চেঞ্জ হয়। গাইস, দেখতে পাচ্ছ এইভাবে মাছের গাড়ির জল চেঞ্জ করতে হয়। তো গাইস, ওই পাইপটা দিয়ে জল পড়ছে, যেন মাছ না চলে যায়, তার জন্য ওরকম একটা খাঁচা বানানো আছে, খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছে পাইপ দিয়ে জল। গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেটর মেশিন, এই মেশিনের দ্বারাতে জলটা উঠাচ্ছে নিচ থেকে। তো গাইস, এইভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে জল চেঞ্জ করে মাছ নিয়ে যাই। ভিডিওটা যদি গাইস ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন।